দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলে কারা থাকবে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কারণ একে তো এই নির্বাচন নিয়ে অনেক কথা, অনেক বিতর্ক, কারণ বিএনপি আসে নাই, বিএনপিকে ছাড়াই আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিল, তারপর অন্য প্রার্থী ছিল, পাশাপাশি আওয়ামী লীগের সাথে যারা জোট ছিল জাতীয় পার্টি তারাও ছিল। এখন জাতীয় পার্টিকে 26টা আসন ছেড়ে দিয়েছিল, সেইখান থেকে 26টা আসন পায়নি, 11টা আসনে জিততে পেরেছে জাতীয় পার্টি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ আওয়ামী লীগের অন্যান্য যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল তাদেরও কিন্তু জয় জয়কার, তারা টোটাল 62টা সিটে আসনে জয় লাভ করেছে, আওয়ামী লীগ 223টা আসনে জয় লাভ করেছে। এখন স্বতন্ত্র তারা যদি জোট করে ফেলে সবাই মিলে, তাহলে কিন্তু বিরোধী দলে কিন্তু তারা চলে যাওয়ার কথা। এখন 11 আসনে জিতেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি থেকে বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং হুইপ, বিরোধী দলীয় নেতা জিএম কাদের এবং বিরোধী দলীয় চিফ হুইপ হবার কথা মহাসচিব মজিবুল হক চুন্নু। এবং মজিবুল হক চুন্নু যেটা বলেছেন যে জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে এটা নিশ্চিত, কার্যপ্রণালী বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির নির্বাচন করেছে। জাতীয় পার্টির দলের মধ্যেও এখন বিভক্ত হয়ে গেছে, বহিষ্কার প্রত্যাহার মানে এগুলো চলছে। তো সব কিছু মিলিয়ে এই নির্বাচন এবং এই সামনে যে সংসদ হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা জানাবেন কমেন্টে।